পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, মহালয়ার হাত ধরে শারদীয়ার মূল পর্বে বাঙালি। সকাল থেকে তোড়জোড় পাড়ায় পাড়ায়, একডালিয়ার প্রভাত ফেরির মধ্যে দিয়ে হয়ে গেল শারদ অনুষ্ঠানের সূচনা। পা মেলালেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মহালয়া আর সেই সঙ্গে আমাদের 75 বছরের আজকে পদার্পণ করলাম। এই 75 বছরকে আমরা আরো স্মরণীয় করে রাখার জন্য আজ থেকে আমরা চালু করলাম পদযাত্রার মাধ্যমে মানুষদের, এলাকার মানুষদের আমরা জানিয়ে দিলাম যে আমাদের এখানে 75 বছর পুজো শুরু হলো। এই উদ্দেশ্য একদিকে যেমন মহালয়া পুজোর আমেজ আজ থেকে শুরু হয়ে গেল, মহালয়া মানেই তর্পণ দিয়ে চলবে, আর সব মিলিয়ে এই পুজোটা শুরু হয়েছিল যে জায়গাগুলো, আমরা সেই জায়গাগুলো ঘুরে ঘুরে মানুষকে জানান দিচ্ছি মহালয়া এসে গেছে, পুজো এসে গেছে, আপনারা জেগে উঠুন। মানুষের সুখ দুঃখ আছে অনেক, তা থাকা সত্ত্বেও বাঙালির পুজো পুজো সেই পুজোকে ছুটিয়ে তারা উপভোগ করুক, আনন্দে মাতুক, এ কদিন আনন্দে থাকুক, এখন থেকে শুরু করে পুজোর শেষ অবধি।